চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ব্লিংকেনের পঞ্চম সফর। গাজায় যুদ্ধবিরতির জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর অঞ্চলটিতে তার পঞ্চম সফর এটি। নতুন দফায় মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই আজ সোমবার ব্লিংকেনের সৌদি আরব যাওয়ার কথা। এরপর তিনি ইসরায়েল, মিশর ও কাতার সফরে যাবেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 127 জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজার একেবারে দক্ষিণে রাফা এলাকায় বিমান হামলার পাশাপাশি সেনা পাঠিয়ে হামলা চালাবে ইসরায়েল। গাজার অর্ধেক বাসিন্দা মিশর অন্তর্বর্তী এলাকায় ঠাঁই নিয়েছে। গত শুক্রবার থেকে রাফায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 3 দিনে বড় পরিসরে হামলার জেরে সেখানে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে স্থল অভিযানের হুমকি এলো।